নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় হাতে লেখা পুরনো এসএস সার্টিফিকেট ডিজিটালাইজ করার আবেদনপত্র তো এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে এই দরখাস্তটি লেখা যায় এখানে আমি লিখেছি টু দা এসডিও সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এখানে টু দা এসডিও লিখে আপনার এসডিও অফিসের ঠিকানা এখানে লিখবেন আমি ডেমো পারপাসে জাস্ট এগুলো লিখেছি এগুলো কিন্তু বাস্তবের সঙ্গে মিলবে না তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি আপনি জমা করছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন হাতে লেখা পুরনো এস এস সার্টিফিকেট ডিজিটালাইজ করার আবেদনপত্র এরপর আপনি জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি স্বপন সরকার পিতা কমল সরকার গ্রাম কালুয়াবাড়ি পোস্ট অফিস কালুয়াবাড়ি জেলা সাউথ কলকাতা তো এখানে আপনি আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন তারপরে আপনার গ্রামের নাম লিখবেন আপনার পোস্ট অফিস লিখবেন তারপরে জেলা লিখবেন আমি ডেমো পার্পসে এগুলো ব্যবহার করেছি আপনি আপনার প্রযোজ্য নাম ও ঠিকানা লিখবেন এরপরে আপনি জানাচ্ছেন জাতি হিন্দু সাবকাস্ট তেলি আমি তেলিটা দিয়েছি ডেমো পার্পসে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে ব্যবহার করবেন তারপর আমি জানাচ্ছি আমি গত দুহাজার সালে এসসি সার্টিফিকেট পাই কিন্তু সেটি হাতে লেখা সার্টিফিকেট এই বক্তব্যের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইয়ের মারফত বা ফলে আপনি পেয়েছেন যে সার্টিফিকেটটি সেটি হাতে লেখা তা এখন কী করতে চাইছেন বর্তমানে এই সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেটে পরিবর্তন করতে চাই তারপরে আপনি জানাচ্ছেন আমার এসসি সার্টিফিকেট নম্বর এত এখানে এসসি সার্টিফিকেটের বিবরণটি দিয়ে দেবেন কত ডেটি ইস্যু হয়েছে কত নম্বর আছে এসি সার্টিফিকেটে সমস্ত কিছু বিবরণ এখানে লিখে দেবেন এরপরে আপনি জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার এই পুরনো এস সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেটে পরিবর্তন করে আমাকে সাহায্য করুন তাহলে সহজ সরল ভাষায় সংক্ষেপে আপনি জানিয়ে দিলেন আপনার পুরনো এসসি সার্টিফিকেটটি যেন ডিজিটাল হয় সেটার করার জন্য আপনি অনুরোধ করছেন এসডিও সাহেবকে এরপর আপনি লিখবেন ইতি বিনীত তারপরে এখানে সই করবেন আপনার নাম তারপরে এখানে ফোন নম্বর দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তটি লিখে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে